2025 এই ধ্বংস হয়ে যাবে পৃথিবী। পুরো পৃথিবীর হিস্ট্রির সবথেকে পাওয়ারফুল সোলার ফ্লেয়ার এসে আঘাত করতে চলেছে আমাদের পৃথিবীতে 2025 এর জুন মাসে। আর এর ফলে কি হবে জানো? ওয়েল, অ্যাকর্ডিং টু নাসা, শুরু হয়ে যাবে বিনাশ। এতদিন যা ভিডিও আমি বানিয়েছি সেগুলো কল্পনা করা এক একটা হাইপোথেটিক্যাল সিনারিও ছিল, কিন্তু আজকেরটা সত্যিই হতে চলেছে 2025-এ। পৃথিবীর মধ্যে আগুনের ঝড় উঠবে, আবারও পৃথিবীটা একটা আগুনের গোলায় পরিণত হয়ে যাবে। ওয়েট, জানি অনেকেই এটা ভাবছো যে এসব ফেক, পৃথিবীর কিচ্ছু হবে না, এসব ফালতু সবার অ্যাটেনশন গ্র্যাব করার জন্য এসব গুজব ছড়ায়। কিন্তু আজকে যা বলবো সেটা কোনো ফেক গুজব নয়, কারণ খুদ নাসা এটার ব্যাপারে জানিয়েছে। দেখো, আমাদের পৃথিবীতে প্রতিদিনই সোলার ফ্লেয়ার এসে আঘাত করে, যার মধ্যে থেকে বেরোনো এনার্জি লক্ষ লক্ষ কোটি কোটি ভলকানিক ইরাপশনের এনার্জির সমান হয়। কিন্তু পৃথিবীর চারপাশে থাকা ম্যাগনেটিক ফিল্ডের ফলে এই এনার্জি পৃথিবীর কোনো ক্ষতিই করতে পারে না। কিন্তু নাসা বলছে আজ অবধি আসা সব থেকে পাওয়ারফুল শক্তিশালী সোলার ফ্লেয়ার পৃথিবীকে হিট করবে পরের বছরই। এই সোলার ফ্লেয়ার থেকে বেরোনো এনার্জি কোটি কোটি নিউক্লিয়ার বম ফাটলে যেরকম এনার্জি তৈরি হয় ততটা পাওয়ারফুল। আর তখন পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আর আমাদের বাঁচাতে পারবে না। তার মানে কি সত্যিই আমার পৃথিবী আগুনের গোলা হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে? চলো জানা যাক আজকের এই অদ্ভুত অ্যান্ড মাইন্ড বেন্ডিং ভিডিওতে। স্টার্ট করার আগে বলে রাখি, পাস্টে অলরেডি এইরকমই সিমিলার একটা ইভেন্ট হয়েছিল। সাল 1859-এ আমাদের পৃথিবীতে এইরকমই একটা সোলার ফ্লেয়ার এক্সপ্লোজন অলরেডি হয়ে গেছে। 1 সেপ্টেম্বর 1859, সকাল 11:18 AM, ব্রিটিশ অ্যাস্ট্রোনমার রিচার্ড ক্যারিংটন সূর্যে হতে থাকা নানারকম অ্যাক্টিভিটিস অবজার্ভ করছিলেন। কিন্তু হঠাৎই এমন এক বিশাল উজ্জ্বল আলোর ফ্ল্যাশ তার টেলিস্কোপে পড়ে যে কিছুক্ষণের জন্য তার মাথা ঘুরে যায়, লিটারেলি। তিনি ভাবেন হয়তো কোনো কমেট হবে আর জিনিসটা ইগনোর করে যান। কিন্তু তার টেলিস্কোপে পড়া লাইটটা আসলে ছিল সূর্য থেকে বেরোনো একটা প্লাজমা বমের আলো, মানে সেই পাওয়ারফুল সোলার ফ্লেয়ার যেটা মিলিয়ন কিলোমিটার পার সেকেন্ড স্পিডে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। তার পরের দিনই 2 সেপ্টেম্বর, যেই এই সোলার ফ্লেয়ার পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে ধাক্কা খায়, চারিদিকে শুধু সুন্দর বিউটিফুল অরোরাস দেখা যেতে থাকে। এটা এতটাই উজ্জ্বল ছিল যে রাতের বেলাতেও আকাশ পুরো দিনের মতো আলোকিত হয়ে গেছিল। এমনকি বিশ্বাস করবে না, ওখানের সোনার খনিতে যারা কাজ করতো তারা তো মাঝরাতেই সকাল হয়ে গেছে ভেবে মাইনিংয়ের কাজও শুরু করে দেয়। তারপরই ধীরে ধীরে যেই সূর্যের চার্জ পার্টিকেলস পৃথিবীর উপরের অ্যাটমসফিয়ারে ঢুকতে শুরু করলো, অমনি সব ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, ট্রান্সফরমার্স, বিভিন্ন জায়গায় লাগানো লাইটের পোলস সব কিছুতে আগুন ধরে যেতে শুরু করে। সব কোম্পানি আর টেলিগ্রাফ সিস্টেম পুরো বন্ধ হয়ে যায়। ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে দিয়ে হঠাৎ মারাত্মক কারেন্ট ফ্লো হতে শুরু করে, আর তার ফলে হেভি কারেন্ট শক খেয়ে হাজার হাজার মানুষ তো ওখানেই মারা যায়, আর অনেকে হসপিটালাইজড হয়ে যায়। কিন্তু হসপিটালেও কোনো ইলেকট্রিসিটি না থাকার কারণে 30,000-এরও বেশি লোক হসপিটালেই মারা যায়। ইনফ্যাক্ট কিছুক্ষণ পরে তো কারেন্ট ফ্লো এতই বেড়ে যায় যে নানারকম ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস, যেমন ধরো টিভি, প্লাগড ইন না থাকা সত্ত্বেও নিজে নিজেই বিনা ইলেকট্রিসিটিতে কোনো কানেকশন ছাড়াই অটোমেটিক অন হয়ে নিজে নিজেই কাজ করা স্টার্ট করে দিচ্ছিল। একবার শুধু ভাবো, এইসব দেখে সেই হন্টেড ভুতুরে মুভি সিনসের কথা মনে পড়ে যাচ্ছে না? ঠিক এমনটাই হচ্ছিল। ধীরে ধীরে এভাবে সিচুয়েশন আরও খারাপ হতে থাকে আর পৃথিবীটা পুরো অন্ধকারে ঢেকে যেতে থাকে। নিশ্চয়ই এবার ভাবছো যে স্টার্টিংয়ে যেরকম বলেছিলাম যে চারদিকে আগুনে ঢেকে যাবে, আগুনের গোলা হয়ে যাবে, সেইরকম ভয়ঙ্কর সিচুয়েশন তো হলো না, তাই না? তো বলে রাখি, তখন যে সোলার ফ্লেয়ার হিট করেছিল সেটা ততটাও পাওয়ারফুল ছিল না যতটা এবারে আসতে চলেছে। ইনফ্যাক্ট তখন টেকনোলজিও অত অ্যাডভান্সড ছিল না। নিজেই ভাবো না, 1800 সালে তো সবে ইলেকট্রিসিটি তৈরিই হয়েছিল জাস্ট। এখন তো পুরো দুনিয়ার 87% জিনিস ইলেকট্রিসিটি দিয়েই চলে। ছোট ছোট গ্যাজেটস থেকে শুরু করে বড় বড় মেশিন সবই ইলেকট্রিসিটি দিয়েই চলে, রাইট? আর তার ওপর নাসার ক্যালকুলেশনস অনুযায়ী 2025-এ যে সোলার স্টর্মটা আসবে সেটা 1859 সালে আসা স্টর্মের থেকে 100 গুণ বেশি বড় হতে চলেছে, যেটা প্রায় 1000 গুণ বেশি ক্ষতি করবে সেই দিনের তুলনায়। যে টেকনোলজির ওপর ভরসা করে আজ আমরা বেঁচে আছি সেটাই আমাদের মৃত্যুর কারণ হতে পারে, লিটারেলি। নাসা সূর্যের এই রেডিয়েশন অবজার্ভ করার জন্য তার স্যাটেলাইট এসি, মানে অ্যাডভান্সড কম্পোজিশন এক্সপ্লোরার, লঞ্চ তো করেছে, কিন্তু যখন এটা সোলার ফ্লেয়ার ডিটেক্ট করে পৃথিবীতে সেই ইনফরমেশন পাঠাবে, তখন আমাদের কাছে পৃথিবীকে বাঁচানোর জন্য মাত্র 30 মিনিট সময় থাকবে। আর 30 মিনিটে পুরো পৃথিবীকে এই বিনাশ থেকে বাঁচানো প্রায় ইম্পসিবলই বলা যায়, কারণ এই সোলার ফ্লেয়ার এতই স্পিডে আসবে, ক্যালকুলেশনস অনুযায়ী এই ফ্লেয়ার প্রায় 48,28,03,200 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে পৃথিবীর দিকে আসতে থাকবে।
কিন্তু এটা কেন হয় সেটা বোঝার জন্য আমাদের সূর্যের কোরের মধ্যে কি হচ্ছে সেটা জানতে হবে। দেখো, সূর্যের কোরের মধ্যে কন্টিনিউয়াসলি ফিউশন রিঅ্যাকশন হতে থাকে। এখানে সব সময় চার্জড পার্টিকলস মুভ করতে থাকে, আর চার্জড পার্টিকলস মুভ করছে মানে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হচ্ছে। আর সূর্যের এই ম্যাগনেটিক ফিল্ড প্রত্যেক 11 বছর অন্তর ফ্লিপ হয়ে যায় আর নিজের পোলারিটিও চেঞ্জ করে। তখনই কিছু পরিমাণ ম্যাগনেটাইজড সোলার প্লাজমা বন্দুকের গুলির স্পিডে বেরিয়ে আসে সোলার সিস্টেমের বাকি সব গ্রহের দিকে, পৃথিবীর দিকে। এর আগে একটা ফ্লেয়ার হিট করেছিল 2014-এ, তারপর আবার 11 বছর পর 2025-এ এই ফ্লেয়ার আঘাত করতে যাচ্ছে। আর এবারে হতে পারে এক ভয়ঙ্কর বিনাশ, কারণ প্রথমেই এই ফ্লেয়ার পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে ধাক্কা খাবে, তার সাথে এর মধ্যে থাকা চার্জ পার্টিকেলস পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা স্যাটেলাইটসগুলোকে ড্যামেজ করে দেবে, আর স্যাটেলাইটের ভাঙা অংশ সব পৃথিবীর ওপর এসে পড়তে থাকবে। এবার ভেবে দেখো, একটা স্যাটেলাইটও যদি পৃথিবীর মাটিতে এসে পড়ে না, তাহলে সেই ইম্প্যাক্ট একসাথে 3টে বড় বড় শহরকে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। আর এটা তো ছিল একটা স্যাটেলাইট, এখন পৃথিবীর চারপাশে থাকা 5,500 স্যাটেলাইটস আর যে লাখ লাখ স্পেস ডেব্রিস ঘুরছে সেগুলো যদি সব পড়ে কি হবে ভাবতে পারছো? যদি ধরো সাপোজ এটা থেকে আমরা কোনোভাবে বেঁচেও যাই, তাও এই জিওম্যাগনেটিক স্টর্ম থেকে তৈরি হওয়া কারেন্ট সব ছোট বড় ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসগুলোকে জ্বালিয়ে রেখে দেবে। আর যদি ট্রান্সমিশন টাওয়ারই না থাকে, এটা তো নিশ্চিত যে ইলেকট্রিক্যাল আউটেজ হয়ে যাবে। আর এর ফলে ফার্স্টেই ট্রান্সপোর্টেশন, মানে রাস্তায় যত গাড়ি চলে সেই সব বন্ধ হয়ে যাবে পুরোপুরি, মানে কোথাও আর যেতেই পারবে না। রোজ প্রায় 325 মিলিয়ন মানুষ যাতায়াত করে, সেই সব পুরো বন্ধ। কল্পনা করো কত ইমার্জেন্সি সিচুয়েশনে লোক হসপিটালেও পর্যন্ত পৌঁছতে পারবে না। আর এছাড়াও লিফট পুরো বন্ধ হয়ে যাবে, এরকমও হতে পারে যে কেউ লিফটেই পুরো ট্র্যাপ হয়ে ওখানেই সাফোকেশনের চোটে মরে যাবে। আমাদের কাছে প্রাইভেট গাড়ি থাকলেও তখন রাস্তায় কোনো ট্রাফিক সিগন্যালস কাজ না করার ফলে যে জ্যাম লাগবে না রাস্তায়, এত অ্যাক্সিডেন্টস হবে যে কল্পনারও বাইরে, সবকিছু পুরো আনকন্ট্রোলেবল হয়ে যাবে। এছাড়াও দুনিয়ার সব রকম কাজে ইলেকট্রিসিটি লাগে, তাই এই গ্লোবাল ইলেকট্রিসিটি আউটেজের ফলে পুরো দুনিয়ার জিডিপিও ডাউন হয়ে যাবে। যদি টপ 5 কান্ট্রির জিডিপির কথা বলি, ধরো আজকের ডেটে সেই টপ 5 কান্ট্রির টোটাল জিডিপি হলো প্রায় 48 কোটি। এবার এটা তো শুধু 5টা দেশের কথা বললাম, ভাবো তাহলে পুরো দুনিয়ার সব দেশের মিলিয়ে তাহলে কত লস হবে। কিন্তু লস তো তখন ফিল হবে না যখন আমরা প্রাণে বাঁচবো, কারণ সূর্যের যে রেডিয়েশন আসবে তার প্রভাব পৃথিবীর প্রাণীর ওপরও পড়তে শুরু করবে, যার ফলে স্কিন ক্যান্সারের মতো রোগ আসতে থাকবে। তার সাথে ইমিউন সিস্টেমও পুরো দুর্বল হয়ে যাবে, যার ফলে কোনো ভাইরাস বা জীবাণু থেকে ইজিলি মানুষ অসুস্থ হয়ে পড়বে। আর ট্রান্সপোর্টেশনও নেই, হসপিটালে ইলেকট্রিসিটিও নেই, কি করবে এবার বলো? কিন্তু অ্যাকচুয়ালি কি এসব হবে? কারণ পাস্টেও তো এরকম ইভেন্ট হয়েছে, আর সেই সময় ক্ষতির বদলে বরং উল্টে ভালোই হয়েছিল পৃথিবীর। যেমন 774 BC-তে হয়ে যাওয়া সোলার ফ্লেয়ার এক্সপ্লোশনের ফলে পৃথিবীর অ্যাটমসফিয়ারে কার্বন-14-এর মাত্রা বেড়ে গিয়েছিল, আর সেই কার্বন-14 অক্সিজেনের সাথে কম্বাইন হয়ে কার্বন ডাইঅক্সাইড বানায়, যার ফলে প্ল্যান্টস ফটোসিনথেসিস, মানে শালক সংশ্লেষ করতে পারে। অনেক বিজ্ঞানী তো মনে করেন যে এই ইভেন্টসের ফলেই আজ এত প্রাণী সব ইভলভ হতে পেরেছে। তাহলে কি মনে হয়, এইবারে যে সোলার ফ্লেয়ারটা আসবে সেটা কি আবারও কোনো ভালো করবে নাকি সব ধ্বংস করে দেবে? আমরা কি পারবো কোনো এমন উপায় বার করতে ততদিনে যাতে করে এটা থেকে বাঁচা যায়? কমেন্টে জানাও জলদি, এই ব্যাপারে আপডেট আমি দিতে থাকবো। আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা জয়েন করোনি এখনো, নিচের লিঙ্ক আছে, জয়েন করে নাও জলদি, সব আপডেট ওখানে ইজিলি পেয়ে যাবে। ইনস্টাতেও ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন গাইস, বাই বাই।